Hello viewers, welcome to our channel. বন্ধুরা আজকে নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ওয়ালটন নিয়ে এসেছে তাদের নতুন একটি স্মার্ট ওয়াচ। এর আগে যে স্মার্ট ওয়াচটি ছিল সেই স্মার্ট ওয়াচটিতে বেশ কিছু প্রবলেম ছিল, সেগুলো সলভ করে এবং তাদের নতুন এই স্মার্ট ওয়াচটিতে নতুন ফিচার নিয়ে আসছে। ফিচারগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আমার কাছে মনে হচ্ছে জিপিআরএস ট্র্যাকিং। ব্লুটুথ 5 ইউজ করছে, ব্যাটারিও তারা অনেক আপ করছে এই স্মার্ট ওয়াচটিতে। ব্যাটারি ইউজ করছে 240 mAh ব্যাটারি। ডিসপ্লেতে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। ডিসপ্লে 1.34 ইঞ্চ। তারা সবচেয়ে যে জিনিসটি ঠিক করেছে সেটাতে আমার মনে হয়েছে তাদের আগের যে স্মার্ট ওয়াচগুলো ছিল সেই স্মার্ট ওয়াচগুলোতে বাংলা ফ্রন্টের একটা প্রবলেম ছিল, সেই দিক থেকে তারা নতুন এই স্মার্ট ওয়াচটিতে বাংলা ফ্রন্টটি তারা ইউজ করেছে। ফোনের মধ্যেই তাদের আগে কোনো রিসিভার বাটন ছিল না, এই ক্ষেত্রে এই নতুন স্মার্ট ওয়াচটিতে তারা রিসিভার বাটন রেখেছে এবং স্পিকারে কথা বলা যায় এরকম সুবিধা রেখেছে। এতে সাধারণত যারা বাইকার রয়েছে তাদের জন্য বেশ ভালো একটা এফোর্ট দিবে, কারণ বাইকারদের মোবাইল বের করে আবার ফোন রিসিভ করে ফোন পকেটে রেখেতে প্রবলেম হয়, যার কারণে এইখান থেকে তারা নতুন স্মার্ট ওয়াচটিতে এই সুবিধাটা দিয়েছেন। তারা শুধু মোবাইল দিয়েই তারা কথা বলতে পারবে ফোন রিসিভ করে। এছাড়া ফোন থেকে যে মিউজিক শোনার একটা টেন্ডেন্সি থাকে অনেকের, যে হাতে মোবাইল হাতে ঘড়ি আছে স্মার্ট ওয়াচ থেকেই আমরা মিউজিক শুনতে চাই, সেই ব্যাপারটিও এর মাধ্যমে করতে পারবেন। এতে মেমোরি কার্ডও ইউজ করা যায়। ভালো থাকবেন সবাই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।